লম্বা সময় ধরে হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে স্বপ্ন বুনছে দেশের ফুটবল। সামাজিক মাধ্যমে প্রায় ডালপালা মেলে সেই স্বপ্নের এই বুঝি লাল সবুজ জার্সি গায়ে চাপালেন ইংল্যান্ডের যুব দলে খেলা এই ফুটবলার। আশায় আশায় নিরাশার পাল্লা ভারী হলেও এবার খুলছে সম্ভাবনার দুয়ার। প্যালেস্টাইনের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ সামনে রেখে মার্চে সৌদি আরব ক্যাম্প করবে বাংলাদেশ। সেই ক্যাম্পেই যোগ দিতে যাচ্ছেন হামজা চৌধুরী। এ বিষয়ে বাফুফে কাজ গুছিয়ে এনেছে 80%। লেস্টার সিটির কাছ থেকে ছাড়পত্র পেলেই লাল সবুজ জার্সি গায়ে দেখা যাবে এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে। হামজাকে নিয়েও আমরা ওয়ার্ক করছি, দেখি যদি হয়, পসিবিলিটি যদি হয়, অনেকটা চেষ্টা তো আমাদের শেষ নেই, আমরা চালিয়ে যাচ্ছি। 80% আশাবাদী আছে যে পেতে পারি। ওরা যেখানে আছে সেখানেও কিন্তু খেলাধুলা চলতেছে, এখানে খেলাধুলার ওখানের দিকে যদি ব্রেক না পায়, সেই ব্রেক না পেলে তো এখানে আসা যাবে না। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। শুধু হামজা নয়, সৌদি আরবের ক্যাম্প উপহার দিতে যাচ্ছে কয়েকজন প্রবাসী ফুটবলার। যে তালিকায় আছেন ফরিদ আলী, রিদওয়ান হান্নান, সামিদ সোমের নাম। পাসপোর্ট নিয়ে জটিলতা তৈরি না হলে তাদের বাংলাদেশের জার্সি গায়ে চাপানো সময়ের ব্যাপার। তবে চুক্তি সংক্রান্ত বাধ্যবাধকতায় বেশ কিছু শর্ত মেনে চলতে হচ্ছে ফুটবল ফেডারেশনকে। 2-3 জন তো আমাদের ছিল, এখন কয়জনকে পাওয়া যায়, কোন না কোন পয়েন্টে আমাদের কোনো না কোনো কিছু লেগে যদি এটা আটকে যায় তখন ইচ্ছে মানে আমাদের আর খারাপ লাগার আর কোনো থাকবে না যে আমাদের এই পয়েন্টটাকে তারা ক্যাশ করেছে যে তোমরা এগুলি কথা বলছো দেখে আমরা দিচ্ছি না। যেহেতু আমরা এগুলি ব্যাপারে আগে এরকম করি না, হ্যাবিচুয়েট নাই আমরা, সেহেতু আসলে আমরা সব কিছু কনজারভেটিভভাবে চিন্তাভাবনা করছি। এর আগে লোডভিক ডিক্রুইফের সময় বাংলাদেশের জার্সি গায়ে চাপান ডেনমার্ক প্রবাসী জামাল ভুইয়া, আর তারিক কাজীর বাংলাদেশে অভিষেক হয় জেমিডের সময়। এবার হয়তো তার চেয়েও বড় চমক উপহার দিতে চলেছেন হাভিয়ের কাব্রেরা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।